ভারতের হলদিয়া বন্দরের পরিবর্তে মংলা বন্দর দিয়ে আমদানি রপ্তানি বাণিজ্যের অংশীদার হয়ে বন্দরটি ব্যবহার করতে চায় বাংলাদেশের প্রতিবেশী দেশ নেপাল। এই লক্ষ্যে নেপালের একটি প্রতিনিধি দল বুধবার দুপুরে বন্দর কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক করেছে। বাংলাদেশে নিযুক্ত নেপাল হাইকমিশনার ডেপুটি চিফ অব মিশন বন্দরের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে দুই ঘণ্টা বৈঠক করে। তারা বর্তমানে ভারতের হলদিয়া বন্দর ব্যবহার করে থাকে, মংলা বন্দর ব্যবহার করতে বৈঠকে আলোচনা হয়। এর আগে 2011 সালে বাংলাদেশ, ভারত, নেপাল ও ভুটান এই চার দেশের নিজেদের মধ্যে ব্যবসা বাণিজ্য প্রসার ঘটাতে ট্রানজিট চুক্তি হয়। চুক্তির পর এবারই প্রথম এ বন্দর ব্যবহারের বিষয়ে আনুষ্ঠানিক সফরে এলো নেপাল। দেশটিকে ট্রানজিট সুবিধা দিলে মংলা বন্দর অর্থনৈতিকভাবে লাভবান হবে উল্লেখ করে মংলা বন্দর কর্তৃপক্ষের সদস্য বলছেন, তারা এই বন্দরে জেটি সহ বিভিন্ন স্থাপনা পরিদর্শন করে সন্তোষ প্রকাশ করেছেন। দুপুরে বন্দর ত্যাগ করেন নেপালের। এদিকে সমৃদ্ধ হচ্ছে মংলা সমুদ্র বন্দর। নানামুখী পদক্ষেপের পাশাপাশি আধুনিকায়নের লক্ষ্যে বেশ কয়েকটি প্রকল্প হাতে নিয়েছে মংলা সমুদ্র বন্দর কর্তৃপক্ষ। এতে বাড়ছে জাহাজের সংখ্যা, বৃদ্ধি পাচ্ছে সরকারের রাজস্ব। ছয় লেনের সড়ক ব্যবস্থা, পদ্মা সেতু আর রেল প্রকল্পের কাজ শেষ হলে কয়েক বছরের মধ্যে বিশ্ব বাণিজ্যিক বাজারে পরিচিতি লাভ করবে বলে আশা করছে মংলা বন্দর কর্তৃপক্ষ। 1950 সালে চালনা থেকে মংলা স্থানান্তর হয় বন্দর কর্তৃপক্ষের কার্যক্রম, কিন্তু দীর্ঘদিন ধরে খুঁড়িয়ে খুঁড়িয়ে চলে এটি। এ অবস্থায় বর্তমান সরকারের ভিশন 2021 ও 2041 বাস্তবায়নে মংলাকে আধুনিক বন্দরে রূপান্তরিত করতে বেশ কয়েকটি প্রকল্প হাতে নিয়েছে কর্তৃপক্ষ। পরিকল্পনা বাস্তবায়িত হলে বন্দরে একসঙ্গে 1500 বাণিজ্যিক জাহাজ হ্যান্ডেলিং করা সম্ভব হবে। নতুন দুটি জেটি, কন্টেইনার ইয়ার্ড, সার্ভিস ভেসেল জেটি, মাল্টি লেভেল কার ইয়ার্ড, সড়ক ও জলযান ক্রস সহ বিভিন্ন সামগ্রীর 512টি কম্পোনেন্ট সংযোজন হবে। ইতিমধ্যে 700 কোটি টাকার আউটার বা ড্রেজিংয়ের কাজ শেষ হয়েছে। বিদেশ থেকে সরাসরি 9 মিটার ড্রাফটের জাহাজ আসতে 794 কোটি টাকার ইনার বা ড্রেজিংয়ের কাজ চলমান। প্রকল্পের কাজ শেষ হলে সক্ষমতা 3 গুণ বৃদ্ধি পাবে। কিছু অবকাঠামো তৈরি হবে, কিছু বিল্ডিং তৈরি হচ্ছে, কিছু ওয়ার্কশপ তৈরি হচ্ছে, 6 লেনের রাস্তা তৈরি হবে। এতে করে পদ্মা সেতু হওয়ার পরে দক্ষিণ ও পশ্চিমাঞ্চলের সঙ্গে বাংলাদেশের সার্বিক কানেক্টিভিটি 2-3 বছরের মধ্যে সফল বন্দর হিসেবে দাঁড়িয়ে যাবে। উন্নয়নের মহাপরিকল্পনা বাস্তবায়ন হলে বন্দরের চাহিদা বেড়ে যাবে বহুগুণে, বৃদ্ধি পাবে কর্মচাঞ্চল্য। গত অর্থ বছরে বন্দরে জাহাজ বেড়েছে 969টি আর কন্টেইনার হ্যান্ডেলিং হয়েছে 43,000 TEUs। ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে অবদান রাখতে দেশের দ্বিতীয় বৃহত্তম সমুদ্র বন্দর মংলার আমদানি ও রপ্তানিযোগ্য মালামালের ডকুমেন্টেশন কার্যক্রম দ্রুততার সঙ্গে সম্পন্ন করতে 2015 সাল থেকে ওয়ান স্টপ সার্ভিস কার্যক্রম চালু হয়। গত কয়েক বছর ধরে এই কার্যক্রমের আওতায় বন্দর ব্যবহারকারীরা খুব সহজেই তাদের কাঙ্ক্ষিত সেবা পাচ্ছেন। বন্দর সূত্রে জানা গেছে, বন্দরের ওয়ান স্টপ সার্ভিস সেন্টার থেকে ট্রাফিক বিভাগের 4টি শাখা যথাক্রমে কন্টেইনার বিল, আনস্টাফিং, ইকুইপমেন্ট এবং রাজস্ব ও রিটার্ন শাখা বন্দর ব্যবহারকারীদের নিয়মিত সেবা দিয়ে যাচ্ছে। শাখাগুলোর মাধ্যমে বন্দর ব্যবহারকারীরা 20 মিনিটের মধ্যে সব ধরনের ডকুমেন্টেশন কার্যক্রম সম্পন্ন ও বন্দর মাশুলাদি পরিশোধের তথ্য সংগ্রহ করতে পারেন। বর্তমানে অটোমেশন সফটওয়্যারের মাধ্যমে বন্দর জেটিতে খালাস কন্টেইনার, সাধারণ পণ্য ও রিকন্ডিশন গাড়ির যাবতীয় বিল প্রস্তুত করা হচ্ছে। এদিকে ভারতের শিলিগুড়ি করিডোর ব্যবহার করে সড়কপথে নেপালের সঙ্গে সহজ যোগাযোগ স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত নেপালের রাষ্ট্রদূত ডক্টর বংশধর মিশ্র। রাষ্ট্রদূত জানান, বাংলাদেশ ও নেপালের সম্পর্ক বন্ধুর মতো, জাতিগতভাবে আমরা প্রায় একই। এই দুই দেশের মধ্যে সংস্কৃতি, ব্যবসা বাণিজ্য ও মানুষের সঙ্গে মানুষের সম্পর্ক বাড়ানোর লক্ষ্যে আমরা কাজ করছি। এরই ধারাবাহিকতায় ভারতের শিলিগুড়ি করিডোর ব্যবহার করে সড়কপথে নেপালের সঙ্গে সহজ যোগাযোগ স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। ডক্টর বংশধর মিশ্র জানান, করোনা মহামারীর পর বাংলাদেশের সঙ্গে আরও বেশ কিছু চুক্তি সম্পাদন করতে পারব বলে আশা করছি, তাই এখানকার যোগাযোগ ব্যবস্থা ও সুযোগ সুবিধা পর্যবেক্ষণ করে গেলাম। পরে চুক্তি করার লক্ষ্যে এই বিষয়গুলো কাজে আসবে। যেহেতু এই বন্দর দিয়ে ভুটানের সঙ্গে যোগাযোগ রয়েছে, তবে নেপালের সঙ্গে কেন নয় উল্লেখ করে তিনি জানান, নেপালের সঙ্গে যোগাযোগের জন্য এই স্থলবন্দর হতে পারে ভালো একটি মাধ্যম।